এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। অধীর রঞ্জন চৌধুরীকে যারা চ্যালেঞ্জ করেছিল হারাবে, তারা প্রত্যেকেই শাসক দলের নেতারা হারিয়ে যাচ্ছে, এমনকি একাধিক নেতা মন্ত্রীদিকে এনে সেই রকম কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ 76% মানুষজন বলছেন, কেননা অধীরের ওপরেই ভরসা, অধীরের ওপরেই প্রায় 52% মানুষ কাছাকাছি বলছে অধীর চৌধুরী আবারও তিনি পার্লামেন্টে যাবেন। কিন্তু ইউসুফ পাঠানের দেখা নাই, আর দেখা নাই রে বন্ধু, আর দেখা নাই। ভোটের সময় এরা টাকা পয়সা খরচ করে কোটি কোটি টাকার বিনিময়ে ইউসুফকে এনে মুর্শিদাবাদে প্রার্থী করে বহরমপুরে অধীর চৌধুরীর যে কণ্ঠস্বর, অধীর চৌধুরীর যে ভোটে তার ব্যবধানটা কমিয়ে, যদি এই রাজ্যের শাসক দল তৃণমূল ভেবেছিল ভোটের আসনটা হারুক অধীর, ভোটে জিতুক বিজেপি, এটা কোনো আপত্তিকর নেই। কিন্তু আজকে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সভাতেই মুখ্যমন্ত্রী বলছেন আমি বাহির থেকে সমর্থন করব, কেউ আপনার সমর্থন নেবে না, আপনি পোকা পাকেই পড়বেন, গাদেই পড়বেন, আপনার গাদ থেকে উঠানো খুব মুশকিল হবে। তাই গাদে যখন একেবারে গাদে যখন গর্তের মধ্যে আপনি যে পচটে ঢুকে আছেন, আপনি একদম প্রচালু, সেটা কিন্তু কংগ্রেসের নেতৃত্ব, হাইকমান্ড বা বাম কংগ্রেস নেতৃত্ব সেটা পরিষ্কারভাবে আপনার ব্যবহারটা জানে। আপনি না হচ্ছে বিজেপিকে খুশি করার জন্য, অর্থাৎ ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য, দেখো আমি বিজেপিকে সমর্থন করছি তাই কংগ্রেসকে গালিগালাজ করব। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বলেছিল যে কংগ্রেস 40টার বেশি আসন পাবে না, আর সেই কংগ্রেসকে বলছেন তিনি 315 ইন্ডিয়া জোট সরকার গড়বে। আসলে কিন্তু এই থুপে চিড়া ভিজানোর এই যে থুথু, এক কথায় বলা হয় যে গ্রামীয় ভাষা থুপে চিড়া ভিজানোর জন্য এই রাজ্যে থুথুতে চিড়া ভিজানো যাবে না, কেঁচো কুটতে কেউটো কিন্তু মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ফাঁস হচ্ছে একের পর এক। তাই অধীর রঞ্জন চৌধুরী ভোটে জিতবেন 2 লক্ষ ভোটের ব্যবধানে, এটাই বাংলার মানুষের একটা আশ্বাস। অধীর চৌধুরীকে হারাতে গিয়ে রাজ্যের শাসক দল হারিয়ে যাবে। আমরা বলেছিলাম যে অতিবার বেড়ো না ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হয়েও না ছাগলে মোড়া খাবে। মুর্শিদাবাদ থেকে তৃণমূল 3টি লোকসভা আসনে পরাজিত হবে, এমনকি মালদার 2টো আসনেই তৃণমূলের জাবানা জব্দ হবে, রায়গঞ্জ থেকে তেমনি হয়ে হারবেন। কিন্তু এক কথায় বলা যেতে পারে, এবার আপনাদের প্রশ্ন, রাহুল গান্ধী বাংলাতে কেন প্রচারে এলো না, এটা নিয়ে একটা প্রশ্ন আপনাদের মনে জাগছে। তো বাংলার মানুষকে আমরা বলতে চাই যে এখানে তৃণমূলকে কোনো সমর্থন নয়, কেননা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের আর তো বড়ো বড়ো কেউ নেতা নেই, একমাত্র গান্ধী পরিবারের মধ্যে তারা 3 জন সদস্য রয়েছেন। বিশেষ করে সেখানে কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু রাহুল গান্ধী থেকে প্রচার করতে হচ্ছে, সেই রাজ্যগুলিতে কংগ্রেসের সঙ্গে বিজেপির একেবারে 200 আসনে হাড্ডাহাড্ডি লড়াই, প্রায় 180 আসনে একেবারে কন্টেস্টের লড়াই, সেই আসনগুলিতে কংগ্রেসের ভোট, অর্থাৎ বাংলাতে সেই রকম প্রভাব পড়বে না বলে কিন্তু তারা কিন্তু অন্যান্য রাজ্যে ঝাঁপিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছে। তবে এই যে বাংলার যে হিসাবটা দেখতে পেলাম, বামেরা কিন্তু ভালো ফলাফল করছে বা কংগ্রেসও, অর্থাৎ বাম কংগ্রেস জোট ইন্ডিয়া জোট থেকে বাংলা থেকে প্রায় 10 থেকে 12টি আসনে তারা জয়লাভ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই রাজ্যে তৃণমূল কী করলো, ইউসুফ পাঠান, তিনি একজন বিজেপির ক্যাডার ছিলেন, 2024 লোকসভা নির্বাচনে আমরা দেখা গিয়েছিল একাধিকভাবে বিজেপির কর্মসূচিতে, এবং তিনি টুইট করেছিলেন যে বিজেপি সরকার খুব ভালো, আদমি হে, এ 400 পার করেঙ্গা, এই 400-500 এরা কিন্তু বলতেই থাকে। কিন্তু গুজরাটের বিধানসভা নির্বাচনে আমরা মুর্শিদাবাদবাসীকে জানতে চাই, তিনি নির্বাচনী ভোট প্রচার করেছিল বিজেপির হয়ে, এবং তিনি প্রাক্তন ক্রিকেটার, তাকে আমরা ছোট করছি না, তিনি বড়, তাই তাকে বলি অতিবার বেড়ো না ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হতে গিয়ে অধীরের ঝড়ে মুড়া পড়ে ঢাকা পড়া যাবে, ঢাকা মানে ঢেকে পড়া যাবে একেবারে স্পষ্টভাবে, সেটার কিন্তু এই মধ্য দিয়ে কিন্তু আমরা জানাচ্ছি। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকটাই ভোটের সময় নাটক করে, তাহলে দেখবেন যে ভোট গণনার সময় এটা কিন্তু শক্ত মজবুত করে আপনাদেরকে প্রত্যেককে থাকতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হিসেবে বলছি না বা কোনো টিআরপি বাড়ার জন্য আমি বলছি না, স্বাভাবিকভাবে গণনা কেন্দ্রে যেখানে আপনাদের স্ট্রং রুম বা গণনা কেন্দ্র হবে, জঙ্গিপুর, বহরমপুর বা যেইখানে হোক না কেন, সেইগুলো ভালো করে কিন্তু মেকআপ করে রাখবেন, কেননা এই তৃণমূল এই সুযোগটা কিন্তু 2021 থেকে তারা কিন্তু বারবার করে আসতে চলেছে। এবং যারা 18-তে পঞ্চায়েত মানুষকে ভোট দিতে দেয়নি কিন্তু পাপের ভোগে মাসল, তৃণমূলকে তো পেতেই হবে, তৃণমূলের পাওয়ার স্বপ্ন নেই, তাই অধীরকে হারাতে গিয়ে তৃণমূল হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু স্বাভাবিকভাবে। অধীর চৌধুরী সবাই বলছে যে অধীর চৌধুরী হেরে যাবে, ইউসুফ পাঠান জয় হবে, কিন্তু আমরা বলতে চাই ইউসুফ পাঠান গো হারা হারবে, ইউসুফ পাঠান কোনো রাজনৈতিক তার সচেতনমূলক কিছু আছে? এই যে মানুষকে পয়সার বিনিময়ে, পয়সার লোভ লোভন দেখিয়ে যখন রাজ্যে যখন শাসক দল গরিবের জন্য কিছু না করতে পারার জন্য, এবার ইন্ডিয়া জোট রাহুল গান্ধী নিজেই ঘোষণা করেছেন
8,500 প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। ইন্ডিয়া জোট সরকার কোনো রকমে যদি ছলে বলে কৌশল যদি মেরে দেওয়া হয় তো আপনাদের পরিবারের বাড়ি পিছু 1,00,000 টাকা করে দেওয়া হবে বছরে, এবং প্রতি মাসে 8,500, মানে একটা চাকরি, একটা ধরেন পারমানেন্ট, মানে একটা যে কোনো একটা ছোটোখাটো চাকরি হিসেবে অনুযায়ী ধরতে গেলে। কিন্তু এই সরকার যখন একটা ইন্ডিয়া জোট সরকার করবে বলছে, আর এনডিএ অর্থাৎ বিজেপিকে খুশি করতে চান, 2001, 2003, 2004 আবার ইউপিতে যোগদান করলেন, জয়েন করলেন, তারপর আবার বিজেপিতে অটল বিহারী বাজপেয়ীর আমলে মমতা জোট করেছিল কি করেনি, এটা সামনাসামনি ক্যামেরার সাহায্যে মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে আমি বিজেপির সঙ্গে কোনোদিনই জোট করিনি, বাংলার মানুষ তোমরা বোকা বানিও না, কিন্তু আমাকে ভোটটা দাও, 294 আমি প্রার্থী বলেছিলেন কেন, কিন্তু লোকসভা ভোটে অধীর চৌধুরী 2,00,000 ভোটের ব্যবধানে জয় হবে। কিন্তু বহরমপুর থেকে কত লিড হবে জানেন, 1,20,000 কাছাকাছি, তৃণমূলের মাথা জীবন সব নষ্ট খারাপ হয়ে যাবে। তাই তৃণমূল ভাবতে পেরেছে যে চুরি করে ভোটে জিতবো, কারচুপি করে ভোটে জিতবো, দখল করে ভোটে জিতবো, রাজনৈতিক সমীকরণ করে ভোটে জিতবো, এই যে রাজনৈতিক টালবাহানা, সেটা কিন্তু বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ কিন্তু অত বোকা নয়। মুর্শিদাবাদের মানুষের পকেটে পয়সা না থাকতে পারে, তারা গরিব হতে পারে, কিন্তু নামটা অধীর রঞ্জন চৌধুরী, এই কথার উত্তরে মানুষের রায়, জনতার রায় তা স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণ দেখা যাচ্ছে। তাই চতুর্থ দফা নির্বাচন বলে দিচ্ছে বিরোধীদের গর্জন, অধীর চৌধুরীর গর্জন তৃণমূলের মুর্শিদাবাদে হবে বিসর্জন, এই কথার উত্তর বাংলার মানুষের কাছে আমরা দোলগোড়ায় কিন্তু এই বিষয়গুলি তুলতে চাই। গতকাল রাত্রিবেলায় বর্ধমানে সরাসরি পুলিশ প্রশাসন ইভিএম স্ট্রংরুম পাহারা দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী কোথায় সেটা বিজেপি ভাববে, বিজেপি তারা বুঝে 35 পাবো, তৃণমূল বুঝে 42, কতই বা আসন রয়েছে, আমরা বলছি খুব জোর তৃণমূল বাংলাতে 10টির বেশি কিন্তু গণ্ডি ছড়াতে পারবে না। বামজোট 12-14 ঘরে কিন্তু এগিয়ে থাকবে, এই কথাটি আপনাদেরকে উল্লেখ করে আমরা তুলে ধরলাম 10-14 ঘরে। কিন্তু খুব প্রেস্টিজ ফাইটের লড়াই এই রাজ্যের শাসক দল, তিনি বারবার করে ইউপিতে কংগ্রেসকে ঠগিয়েছেন, তিনি মণিপুর, গোয়া এছাড়াও ত্রিপুরাতেও কংগ্রেস সিপিএম জোটকে তিনি ঠগিয়েছেন, সেখানে ভোট কেটে বিজেপিকে সহযোগিতা করেছিলেন। আসামে কেন প্রার্থী দিয়েছেন এটাই মুখ্যমন্ত্রী মমতার কাছে জানতে চাই। আসামে যে আসনগুলি কংগ্রেস জিতবে সেই আসনে প্রার্থী দেওয়ার প্রয়োজন ছিল মমতার, ওই 5,000-2,000 করে ভোট পাবে আবেগে সব, যেটা কয়েকজন মূর্খ ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দিবে এই ফুলকে, তৃণমূলকে। তো তৃণমূল ভারতবর্ষ থেকেই উঠে যাবে, তৃণমূল দলটা তো থাকবে না, অর্থাৎ এই তৃণমূল দলের বিরুদ্ধে মানুষ জনরোষ, মানে জনক্ষমতা প্রয়োগ করে তৃণমূলকে পরাজিত করবে শুধু সময়ের অপেক্ষা। তাই দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন আমাদের সবুজবঙ্গ নিউজ, আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর প্রতিটি রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে দর্শক বন্ধুদেরকে একটা অন্য একটা মেজাজে জানিয়ে রাখি, অধীর কিন্তু জিতে রয়েছেন, মানে জয়ী হয়েছেন, শুধু ব্যবধানটা কত মার্জিন বাড়াতে পারেন সেটাই দিকে একটা তা মানে একটা ই রয়েছে, একটা প্রসেসিং রয়েছে। তাই তৃণমূল ভাবতে পেরেছে যে ভোটে যদি হেরে যায় তাহলে তো আমাদের জয় হবে না, তৃণমূল দেখেছে বিজেপিকে খুশি করাতে হবে, তাই ইন্ডিয়া জোটকে বাহির থেকে ভিতর থেকে গাদে পড়ে আছে তৃণমূল, শুধু পিঠে কুলো, অর্থাৎ কুলো নিয়ে আকাম ইকাম সকাম করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই কোনো রকমের তৃণমূলকে তার জোটের কোনো রকমের প্রয়োজন হবে না বলে এমনটাই মনে করানো হচ্ছে। বিজেপি খুব জোর 200 আসনে গণ্ডি পার হতে পারবে না, 300 আসন পার করছে ইন্ডিয়া জোট এই মুহূর্তে, রাহুল গান্ধী তিনি স্পষ্টভাবে জানিয়েও দিয়েছেন। ধন্যবাদ।